সুন্দরবনের জীবন সংগ্রামের কথা কম বেশি আমরা সবাই জানি, আর সেটা যদি জঙ্গল পারে হয় তাহলে তো কথাই নেই। সুন্দরবনের জঙ্গল মোটামুটি মানুষের সংগ্রামী লড়াইকে জাগিয়ে রাখে, আর সেখানে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জঙ্গলে মানুষ যায় এবং সেখান থেকেই বিপদের মুখে পড়ে। তবুও কিন্তু মানুষের জঙ্গলমুখী হওয়ার প্রবণতা কমায় না, তার কারণ ওটাই তাদের জীবিকা এবং জীবিকার মূল মাধ্যম। আসলে এখন কথা বলছিলাম মরিচঝাঁপির গোল ভরসা খাল নিয়ে। স্থানীয় ভাষায় গোলভরসা খালটি হয়ে গেছে গোলভক্সা খাল। চলিত কথায় সেই গোলভক্সা খালে যদি ধরে নিই, সেই খালের ইতিহাসও কিন্তু বেশ রক্তাক্ত। জঙ্গলের আয়তন এবং জঙ্গলের গভীরতা নিয়ে ভিডিওর ভিতরে কথা বলা হয়েছে। তবে একটা কথা বলে দেওয়া দরকার শুরুতেই, যে গোলভরসা খাল গোলপাতার আধিক্য থাকায়, গোল গাছের আধিক্য থাকায় সেখানে প্রচুর গোলপাতা পড়ে থাকতো এবং সেখান থেকেই ওই খালটির নাম হয়ে যায় গোলভরসা খাল। সুন্দরবনের একের পর এক খাল নিয়ে আমরা কথা বলে যাচ্ছি, দাঁড়িয়ে আছি মরিচঝাঁপির এপারে, আর কথা বলতে বলতে আমরা আমাদের ওপারে আছে মরিচঝাঁপির জঙ্গল, আর মরিচঝাঁপির জঙ্গলটা বিভিন্ন খাল দিয়ে ঘেরা। আমরা যে খালটা নিয়ে কথা বলবো গোলভরসা খাল, তার এপারটা ঠিক দাঁড়িয়ে আছে। আর আমাদের এই তথ্যসূত্র দিয়ে সাহায্য করেছেন আমাদের নিরাপদ জেঠু, দীর্ঘদিন তিনি আমাদের তথ্যসূত্র দিয়ে সাহায্য করেন। আর আপনার নামটা একটু বলেন। রবীন্দ্র কাংড়া মেরে এখন সবে এখনও যায়নি বাড়ি, কাংড়া মেরে দাঁড়িয়ে আছে জঙ্গল থেকে আসলেই সদ্য, আর তার কাছ থেকে শুনবো এই মরিচঝাঁপি জঙ্গলকে কেন্দ্র করে যে ইতিহাস বিভিন্ন খালের, আর তাকে অবশ্যই গোলভরসা খাল। আপনি জঙ্গল করছেন কত? আমি অনেকদিন ধরে করছি। অনেকদিন ধরে করছেন, আজকে তাই উঠে আসলেন। তো এই দীর্ঘ যে জঙ্গল, আপনি কত বছর থেকে জঙ্গল করছেন? স্যার আমি তো 18-20 বছর। 18-20 বছর হয়ে যাচ্ছে। এখন এই গোলভরসা খাল নিয়ে কথা বলছিলাম, এই খালটা গোলভরসা নাম কেন? গোলপাতা গাছ দেখা যেত বলে? না, গোলপাতা গোলভরসা বলে কি, এটা একটা দুনের রাস্তা। আচ্ছা, এবারে ওই খালটা নাম দিয়েছি কেন এইটি তো আমি বলতে পারবো না ঠিক। হ্যাঁ, যেটা এখানে আসুন, ওটা গোলভরসা খাল এমনি আর ডাক নাম বলে সবাই। আচ্ছা, এমনি দুনিয়া খুনে সব ওটা ওটা দুনিয়া দুই ধারে একদম ঝিলিয়ে যাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে আপনার কাছে শুনি যে দীর্ঘ মরিচঝাঁপি একটা ইতিহাস আছে এবং সেখানে বাঘেরও উৎপাত আছে। এখন এই বাঘ আর এই যে খাল, এখন এই গোলভরসার আপনাকে যদি দেখতে বলে যে কতটা ডিস্টেন্স গোলভরসা খাল, মানে কতটা চওড়া খালটা? চওড়া 100 ফুট। আচ্ছা, আর এখানে সব জায়গায় না, চওড়া কিছু জায়গায 20 ফুট আছে, কিছু জায়গায় এরকম 15-20 ফুট আছে, ঠিক নেই, মানে ঝরা দিয়ে বেরিয়ে গেছে খালটা। আচ্ছা, বন্যা হলে নদীতে যখন জলটা ভরে যাবে তোমার 100 ফুটের বেশিও হয়ে যাবে, 100 ফুট পাওয়া যাবে, 30 ফুট পাওয়া যাবে, 20 ফুট পাওয়া যাবে। তারপরে যখন হয়ে যাবে তখন তারপর আস্তে আস্তে ঝরা বেরিয়ে চলে যাবে চারিদিকে। আচ্ছা, চারিদিকে পথ। হ্যাঁ, ওখানে বাঘ ধরেছি, বাঘে ধরার ওখানে, মানে এখানে গড়গোটা তিনজন, এই খালটা বেরিয়ে গেছে, চরের খালটা সব বেরিয়ে তিনজন পড়ে। কিরকম শুধু একটু বলে, তিনজন বলছি নিখিল কথা বলি, নিখিল তো এই জায়গায় নিখিল পড়েছে, নিখিল দেবেন মনে পড়েছে। কিভাবে সেগুলো? ওই তো ওই নৌকা কাঁকড়া ধরতে গিয়ে, কাঁকড়া ধরতে গিয়ে বলতে পারবো না কে যা, যদি অ্যাক্সিডেন্ট হয় মল্লাখালি, ওই যাত্রা যদি অ্যাক্সিডেন্ট হয় এই জায়গায় এত স্পিড চলছে। আপনি দেখেছেন নানটু বাঘটা এপারে পার হয়ে গেল? আচ্ছা, এপারে পার হয়েছে, আবার এই পার দিয়ে চলে গেছে, আবার নদী পার করে দিয়েছে এখান থেকে, দুবার দুদিন করে পার পাওয়া গেছে। হ্যাঁ, ব্যাট দিয়ে আমার তাড়িয়ে গেল, তখন ওই তো ডন ক্যামেরাটা ছেড়েছিল, এখানে এসে ডন ক্যামেরাটা ছেড়েছিল, ছেড়ে দেখেছিল যে বাঘটা কোন জায়গায়, এখান থেকে তাড়িয়ে তখন 2 নম্বর ইয়ে পর্যন্ত চলে গেল। আচ্ছা, আবার ওইখান থেকে ওই যা আবার চলে গেল, এইখানে ব্যাট খাইয়ে ডাল টাল দিয়ে গাং নদী পার থেকে নদী পার করে গাং পার করে। এখানে একটা কথা শোনার আছে যে এই যে গোলভরসা খাল যেটা বলছি, এখানে তো মানুষের তিনজন গেছে বললেন, প্রাণ গেছে, এখানে মাছ কাঁকড়া কেমন? মাছ কাঁকড়া আছে ওইখানটা, মাছ কাঁকড়া
প্রচুর মাছ কাঁকড়া পড়ছে যার কারণে জেলারে বেশি যাচ্ছে ওইখানে বেশি আর ওইটা পথ মানে ইয়ে থাকতো ওধারও যে যাওয়া যায় ওই যে ঘুরে গিয়ে আবার ওধারও চলে যাচ্ছে এ ওধার তো ওই জঙ্গলে চলে যাচ্ছে লোক এই যে বনতলা খাল বলছে বড় খাল এও দুনে ওধারে বেরিয়ে এগুলো দুনে এগুলো সব দুনের খাল আচ্ছা যত খাল এখানে আছে সব ওধার বেরিয়ে যাওয়া যায় ওধার বেরিয়ে যাওয়া দেখি যাই ওই সাইডে কাঁকড়া যায় ওই সাইডে কাঁকড়া মারা যায় এদের সাইডে কাঁকড়া মারা যায় সব সাইড সব দুনের খাল চাই যে কটা আছে এখানে মোটামুটি দুনের খাল ঘুরে যাওয়া যায় মানে এই নদী থেকে আর ওই নদী থেকে পড়া যায় এইগুলো দুনের খাল বলে আচ্ছা দুনে বলে দুনে বলে দুনে ও বোট যায় মানে ফরেস্টের বোট যায় চেক করতে করতে মানে জুয়ার বেলা আচ্ছা আচ্ছা আপনি যে কাংড়া ধরতে গেলেন কাংড়া ধরতে গিয়ে কটার দিকে বেরিয়েছেন ঘুরে পাঁচটার দিকে বেরিয়েছি পাঁচটার দিকে গোলভাষা দিয়ে গেছিলেন গিয়ে কোন কোন যে ঝিলে যে বেরিয়ে গেছে যে রাস্তা ওই রাস্তা গিয়ে গিয়ে কত ধরে গেলেন ওই ধারে আমরা এই এই যে দুনে খুঁড়ে ওই বাড়ি গিয়ে কাঁকড়া মারছি ওই ওই সাইডটার নাম কি ওটা হচ্ছে ঝিলে নদী বলে ওটা আমরা পাথারখালে ওই ধারে পাথারখাল বলি আমার একটা পাথারখাল আছে সেইটা বলি পাথারখাল আচ্ছা পাথারখাল আছে বড় খাল জন্য ওই গোলভাষা না আচ্ছা মানে পাতারখাল মানে হচ্ছে যে একটু একটু সরে আসুন পাতারখাল মানে হচ্ছে যে গোল পাতা গাছ বোধ পাতা গাছ গোল পাতা আছে ওই খালটাই ও গিয়েছিল ওরা ওই খালটাই আছে কাঁকড়া ধরে গেছে ওই সাইডে তিন খানা চার খানা খাল আছে খালের চারিদিকে ডাল মানে একটা মেন ডাল উঠে এসে তার চারিদিকে মানে হচ্ছে কালিচারে যাওয়া যাবে বলছে আট সেই খাল দিয়ে ওটাও দুনিয়া আছে কালিচারের সঙ্গে তোমার এই ধারে আটটা আছে উপরে উঠে একটা খাল আছে ওর একটা শাখা পোশাক মানে শাখা চারিদিকে বেশি বেরিয়ে একটা খালে গেলে দুই তিনটে খালে কাঁকড়া ধরা যাবে মানে সাইড দিয়ে বলা হয় দুনিয়া ওই দুনিয়া দোকান নগর তিন খানা বসে আলে মানে একটা যে খালটা থেকে অনেকগুলো খালের ভিতরে ঢোকা যায় সেটাকে দুনিয়া খাল দুনিয়া বলা হয় বেরিয়ে যাওয়া যায় মেন খাল যে মেন খাল সেখান থেকে শাখা খাল হ্যাঁ বেরিয়ে যেয়ে ওই ধারে জংশন ঝিলে পড়ে এবার ঝিলে আবার খাল আছে শাখা পোশাক আছে সেই সব খালে ঢোকে ঢুকে আবার কাঁকড়া ধরে আপনি তো এত বছর যাচ্ছেন বাঘের দেখা পেয়েছেন হ্যাঁ দেখা পাইছি কোথায় এখানে এখানে ওই এক তারিখ দেখা হয়েছে আর খেপে যখন গিয়েছিলাম তখন দেখা বলেন দেখে একটু অভিজ্ঞতা সে বাঘ কি করছে বাঘ আমরা ধরো নৌকো নিয়ে কানায় বসে আছি ধরো জ্বালানি কাটতে উঠবো আচ্ছা চিন্তা ভাবনা করছিস জ্বালানি কাঠি অটো উলে এবার একটা আমি দেখে ফেলাইছি বাঘটা ঝরা পায় খাল পাড়িয়ে এপারে পাড়িয়ে আসছে লেয়াস জল জল উঠতেছে মানে বাঘ এমন ভাই নেমেছে জল নাড়াচ্ছে না আমার চোখে পুড়ে গেছে এই তোমার নৌকো ওটো বলে আসি বেরিয়েছি নৌকো মাঝখান নিয়ে বেরিয়ে বেরিয়ে বাঘটা তখন যখন যখন দেখুন না দেখতে পারতাম তখন তো আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর একবার আর এই জায়গায় দেখেছি আমরা যখন যাচ্ছি দু তিনজন আচ্ছা মানে বলে জুয়া লেগেছে আস্তে আস্তে যাচ্ছি আমি বলছি ভালো দা বেলা তো উঠতেছে এটা কোন খালে এই গোল বক্সে আচ্ছা এই ভালো দা ভালো দা আছে আমার নৌকো তা ভালো করে বলছি ভালো দা তুমি আস্তে আস্তে নৌকো দাও ভাসিয়ে দাও আস্তে আস্তে যাই আর দেখি দুই একটা বুড়ো খাতো পাই তো মার এবার ওই বা করেছ কি খাজুর গাছ ঠিলে মুখ বেরিয়ে দিস আর আমরা হাঁকা হাঁকি করে আমরা বেরিয়ে আসি বেরিয়ে এসে খালে গড়ে আসি দেখি ওই মাল আবার পারিস তখন একটা নেট পানি ও বেরিয়ে গেছে আবার খাল পারি আবার এই খালে আবার আর লোকের সঙ্গে দেখা ওই খালে আচ্ছা পাথা যে বেনতলার খালে ও খালে ও সঙ্গে দেখা যায় বাঘ তখন এইদিকে রানিং বস উঠতে জম্মা বাঘ এক জায়গা আসছে না আমার সঙ্গে আর দেখা যায় আমার তারপরে আমার আবার গেলাম খানা খানা মেরে বাড়ি বাঘ দেখে মানে হিংস্র বাঘ না না হিংস্র তত হিংস্র ছিল না বাঘ আছে জঙ্গলে ঠিক আছে আমাকে এই যে সব বাঘ মানুষকে সব বাঘ শিকারি করে এই জায়গা জঙ্গলে বাঘ নি বললি চলবে না বাঘ এইবার যে ওই নানটু বাঘটা না ঝন্টু বাঘ বললো ওই বাঘটা এসে অ্যাক্সিডেন্ট এপারে যায় আসে আবার ওপার চলে যায় তিতির ফেরায় বাঘটা পারিয়ে আসে এক জায়গায় স্থায়ী না স্থায়ী না ও আবার দেখা যাচ্ছে নদী পারি আবার ওই তোমার এই ওই পারি খালি খোলা খালি ওই দিকে চলে যায় ওই যে পালাটা লাগে আর বলে না ওই দিকে চলে যায় যে ওই দিকে ওর অ্যাক্সিডেন্ট করতে তখন ওই বাঘ মানে সারা জায়গা সারা জায়গা চলে জঙ্গলে বাঘ যদি এই জায়গা থাকে তা ভাগ দেওয়া কি দুনো চলে এই গোলভক্সা খাল তাহলে মূলত এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর একসঙ্গে তিন চারটে নৌকা ক্রস করতে পারে তিন চারটে তিনটে নৌকা চারটে নৌকা করে সুন্দরবনের জঙ্গলের বিভিন্ন খাল মরিচাপি জঙ্গলকে মূলত মরিচাপি জঙ্গলে বিভিন্ন খাল নিয়ে কথা বলছি বলতে বলতে গোলভক্সা খালের কথা আসলো আসলে এই নামগুলো কিন্তু স্থানীয় মানুষদের নামকরণ থেকে ধীরে ধীরে প্রচলিত হয়ে যায় এবং সেখান থেকে নামটা স্থায়ীকরণ হয় এভাবেই নামগুলো তো হয়
সেখানে আবার অনেকগুলো খাল হয়, যেমন অনিলের খাল যেখানে অনিল নামে একজন মানুষ মারা যার এটা দেখা যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলো লোক এটা নাম বেরিয়ে একটা নাম বেরিয়ে গেছে এটা আছে ঠিক আছে। গোলভরসা খাল সম্বন্ধে যতটুকু তথ্য পেলাম আমাদের পরিচিত যিনি তথ্য দিয়ে সাহায্য করেন নিরাপদ কাছ থেকে, আর তার সঙ্গে আর একজন মানুষ ছিলেন যিনিও দীর্ঘদিন ধরে জঙ্গল করছেন তার কাছ থেকেও শুনলাম, আর সাথে শুনলাম নানকু নামে বাঘের এক কথা যে বিভিন্ন জঙ্গলে যাচ্ছে সুন্দরবন, সুন্দরবনের এ জঙ্গল থেকে ও জঙ্গল, এ প্রান্ত থেকে ও প্রান্ত। ফলে এই নানটো বাঘের কথা যেমন শুনছি তেমন শুনছি বিভিন্ন রকম খালের কথা, বিভিন্ন রকম খাঁড়ির কথা, আর এর সঙ্গে অবশ্যই মরিশ সুন্দরবনের জঙ্গল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন।